হ্যালো, এই যে 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 এই যে আপনি ঘুরে পড়তেছেন কেন? এই এই তুমি কে? এই বাপের নাম কি? বাড়ি কোথায়? আমি পাখা দেখে বোঝেন না, হ্যাঁ আমি হইলাম পরি পরি। ইয়াল্লাহ, তোমার হাত এত গরম কা? হ্যাঁ শরীর পুরো গরম দেখি। ও মাই গড, তোমার তো প্রচুর জ্বর, 160 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে যাবে মনে, এত গরম লাগতেছে। আর বাপের নাম রাঙাজিন, রাঙাজিন থাকি ওই দুরাস মানে দুরাকাশে। ও তুমি পরি? হ্যাঁ ডানা ডুনা আছে, ঠিক আছে পরি। এই পরির আবার জ্বর হয়, এটা তো জীবনে শুনি নাই। তোমার জ্বর আসলো কিভাবে? আকাশ থেকে খুব শখ করে মাটিতে নামছিলাম, হ্যাঁ যেখানে ওই গাড়ির টায়ার অনেকগুলো ফেলায় রাখছে, স্তূপ বানায় রাখছে, তারপর ডাবের খোসা, পুরাতন ফুলের টবে পানি জমে রয়েছে, ওইখানে নামছিলাম, কুচুত করে আমাকে মশা কামড় দিছে, তারপর থেকে আমার শরীরের এই অবস্থা। ওরে বাবারে খাইছে, এটা তো আমাকে 10টা ডেলি 12টা 14টা 19টা 20টা করে মারা যাইতেছে। আর তুমি যেখানে নামছো সেখানে ডাবের খোসা ছিল, হ্যাঁ টায়ার ছিল, তারপরে জমানো পানি ছিল, তাইলে তো তোমার ডেঙ্গু মশা কামড় দিছে, তুমি তো বাঁচবা না পরি, তুমি তো মরি যাইবা পরি। আমি বাঁচতে চাই পরির রাজ্যে, শুনছি আমার দাদা দাদির কাছ থেকে যে পৃথিবীতে মনুষ্য জাতির নাকি মন অনেক বড়, ওরা নাকি অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আমারে বাচ্চা তুই, তোরে আমি অনেক স্বর্ণ গয়না হীরা জহরত দিব বাচ্চা। আচ্ছা অসুবিধা নেই, আমার এক বন্ধু আছে পরিচিত ডাক্তার, দে ওরে বাড়ির কাছে আশেপাশে পাইতে পারি, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাবি আপনার বাকি রিপোর্টগুলো যা দেখলাম সবই আছে, মানে কোনো ঝামেলা নাই, কিন্তু একটা রিপোর্ট, এটা আপনি বিশেষ করে দেওয়ার জন্যই আপনার সাথে আসলাম আর কি। হ্যাঁ রিপোর্টটা আপনি মাহাতে চলেছেন। ফাল কথা করেন কম বেটা, হ্যাঁ কেন মা স্বামী তো 3 বছর যাবত বিদেশ থাকে, মা মুকাম মে স্বামী যদি নাই থাকে দেশে। ও আপনি স্বামী বিদেশে? অবশ্যই। আপনি স্বামী বিদেশে? অবশ্যই। তো যে মানে মানে প্রেগনেন্সি দেখার জন্য যে চেষ্টা তুলে যে খাওয়া ছিল, ও হরে সরি ভাবি, আপনার ডায়াবেটিস ধরা পড়ছে, ওর জন্য ওর বাচ্চা হবে নাসিরের বউ। হ্যাঁ আপনি ভালো মতন ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, আপনি আরামে খাইতে খাইতে আপনার এই একটা ব্যারামের রোগ বার করছেন। এই বয়সে আমার ডায়াবেটিস হইবে? আরে 7 বছরের বাচ্চার হয়ে যায় ডায়াবেটিস, আর আপনি তো এই যায়। আরে কি বলতে লাগছেন, মুই তো কোনদিন চিনি খাই না, সুগার লেভেল কমিতে পারবে? আরে বাবার চিনি না খাইলেও হয় খাইলেও হয়, আপনি যে আরামে থাকেন ডানে থাকেন, খান আর ঘুমান, ঘুমান আর খান আর টেলিভিশন খেলি কুতান, এই কারণে কিন্তু মানুষের রোগ রোগ। তা চিনি কি খাওয়া যাইবে? না না চিনি খাইতেই পারবে না, কারণ আপনার চিনি খাইলে ডায়াবেটিস বাড়বে, আর ডায়াবেটিস মাগুয়ার ফো চিনি হইছে আমার ফেভারিট খাবার, ওটা আমি চুরি করে খাই, আর তুই হেই খাও নেই বাধা দিতে লাগছো। এই তোর এই ডাক্তারের চাকরিতে এই সার্টিফিকেটটা কেটা দেছে, আমি কোন মাগগর বলতে চাই দেখো। ওই যে ঢাকা মেডিকেলে পড়াশোনা করলাম না, ওখানে আমি 5000 টাকা ঘুষ দিয়ে ওইখান থেকে আমি নিছি। এই 5000 টাকা ঘুষ দিয়ে সার্টিফিকেট বাইর করছস তাই না? জি। তোর চাকরি কেমনে থাহে? এই যে মুই বাংলা চশমা দিয়ে দেখতে চান। এই ওই যে পাওয়ার আছে পাঁচশো চশমাটা আমি আমার গিলা দেখি না। আহারে এই মিস্টেকটা কেমন হলো? নেই ঘটনাটা তো ঘটনা। এ দোস্ত ডাক্তার, আমি তো চেম্বারও গেলাম, চেম্বারও আনা দিছস? হ্যাঁ যাইতেছিলাম আর কি, ইমার্জেন্সি চেম্বারও নেওয়া যাইব না, এখানে তারা দেখাই, উনি হলো ফরি, দেখ ডানা কাটা ফরি। কি এ বেটা ফরি ফরি কি তোরা মাইরিয়া লাইবা? আমি দেখছ হাত ধরছি। আচ্ছা আচ্ছা ঘটনা হইলো কি? কি ওই যে সে আকাশ থেকে এক জায়গায় নামছিল, সেখানে ডাবের খোসা, টায়ারের ওই পুরান টায়ার, তারপর পানি পড়ে আছে, মানে পচা পানি, পচা পানি, ওখানে নামার সাথে সাথে তারা মশা কামড় দিছে। ওহো তার মানে তো ডেঙ্গু হওয়া সম্ভব না। জিগা আচ্ছা আপনি কি মাথা ব্যথা করে? বুমি বুমি বাবা সে অনেক এখানে দেখলেন না, আপনি কি মেজন ব্যথা করে? সোজা ধরাইতে পারতেছে, চাবায় চাবায় চাবায়। তোমাকে একটা কথা বলি, শুনছিলাম একটা পাপি বন্ধা আছিল যে আল্লাহকে মানতো না, হ্যাঁ সে আল্লাহ দাবি করিয়া লাইছে, সে হলো নমরুদ, তারা আল্লাহ এমন সাজা দিছে
ল্যাংরা একটা মশা তার নাকে দিয়ে ঢুকে দিছে, হের মগজ যায় জান কামড়ানি শুরু করছো, তো হের লোক রাখছে 5,000 লোক রাখছে, তারে মাথার বাড়ে খালি জুতা দিয়ে ফিটবে লাই, যেন মশাস মগজ বাড়ে এরম এরম করতো তার জুতা দিয়ে ফিটতো, জুতা দিয়ে ফিটতে ফিটতে নমরুদের মাইরাই ফলাইছে। তো সেই মশা আমগো তার নাকে দিয়ে হান্দায় নাই, এখন ডেঙ্গু মশা আমগোরে কামড়াই মাইরা ফেলাইতেছে, কি ফাপ যে আমরা করছি। আচ্ছা ফরি, তোমাকে দেখো কি ডেঙ্গু মশা আছে? কোন মশা বা পোকামাকড় কিচ্ছু নাই, নিট অ্যান্ড ক্লিন। আমাগোরে তাহলে ওই দেশে লয়ে চলো।